আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়া বন্ধুরা, আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা ট্যাক্স ফ্রি এবং ট্যাক্স সহ কত ইঞ্চি পর্যন্ত টেলিভিশন প্রবাস থেকে দেশে আনতে পারবেন এবং ট্যাক্স ফ্রি এবং ট্যাক্স সহ কতটি মোবাইল প্রবাস থেকে দেশে আনতে পারবেন। আসুন মূল বিষয়ে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আমি যেটা বলছিলাম যে এয়ারপোর্টে আপনারা কত ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আনলে কত টাকা ট্যাক্স দিতে হবে। যারা প্রবাস থেকে বাংলাদেশে টেলিভিশন আনবেন তারা একটি বেশি টেলিভিশন আনবেন না, একটার বেশি টেলিভিশন আনলে আপনাকে ট্যাক্স দিতে হবে বেশি। সর্বশেষ আপডেট তথ্য মতে 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশনের ট্যাক্স ফ্রি। তা আমরা জানি 29 ইঞ্চি টেলিভিশন পর্যন্ত যে টেলিভিশনগুলো আছে সেটি হলো সব আগেকার দিন আমরা যে ব্যবহার করতাম বক্স টেলিভিশন, ওইগুলি আর প্রবাস থেকে কেউ এই বক্স টেলিভিশন আনবে না, আনলে বর্তমান যুগে যে আধুনিক যুগে ব্যবহার করা হচ্ছে স্মার্ট টেলিভিশন সেগুলো আনবে। আর স্মার্ট টেলিভিশনের কিন্তু 30 ইঞ্চির উপরই হয়। তো আপনি যদি প্রবাস থেকে দেশে আসার সময় 30 থেকে 37 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আনলেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 10,000 টাকা। 37 থেকে 42 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আনলে আপনাকে ট্যাক্স দিতে হবে 20,000 টাকা। 37 থেকে 42 ইঞ্চি পর্যন্ত আর কি যেটা বললাম সেটা হলো 20,000 টাকা। আর 43 থেকে 46 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আনলে আপনাকে দিতে হবে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে। 47 থেকে 52 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আনলে আপনাকে ট্যাক্স দিতে হবে 50,000 টাকা। 53 থেকে 65 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আনলে আপনাকে ট্যাক্স দিতে হবে 70,000 টাকা। আর 66 ইঞ্চির উপরে যদি কোনো টেলিভিশন আনেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 90,000 টাকা। প্রবাস থেকে এখন এবার আপনারা প্রবাস থেকে কতটি মোবাইল ট্যাক্স ফ্রি আনতে পারবেন এবং কীভাবে মোবাইল আনবেন আর কি। অনেকে প্রশ্ন করেন যে প্রবাস থেকে আসার সময় ট্যাক্স ফ্রি কতটি মোবাইল ফোন আনা যাবে। ট্যাক্স ফ্রি 2টি মোবাইল ফোন আপনি আনতে পারবেন। আবার অনেকে প্রশ্ন করে থাকে যে আমি তো পুরনো যে হাতে করে মোবাইল নিয়ে আসবো, পুরনো ব্যবহার করা আগে ব্যবহার করছি আমি, এই মোবাইল আনলো কি ট্যাক্সের দিতে হবে, ট্যাক্সের অন্তর্ভুক্ত হবে? জি ভাই, আপনি ব্যবহার করা পুরনো মোবাইল ফোন আনলেও এই দুইটাকেও ট্যাক্সের অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ দুইটাই আপনি ট্যাক্স ফ্রি আনতে পারবেন। তাই অনেকে চেষ্টা দেখছি আমি জানার মতো অনেকে দেখছি যে পুরনো ফোনগুলো যারা ব্যবহার করে সেগুলো প্রবাসে রেখে আসে, নতুন ফোন কিনে নিয়ে আসে, যেহেতু দুইটা ফোন আনা যাবে ট্যাক্স ফ্রি দুইটা ফোন নিয়ে আসে। তাছাড়া আমরা দেখছি যে অনেক সময় প্রবাস থেকে কেউ দেশে আসলে আশেপাশে বন্ধু বান্ধব সেটা সেটা বলে যে আরে মোবাইল ফোন লয়ে যা, বুকিং দিয়ে নিয়ে যাবি, বুকিং দিয়ে মোবাইল নিলে কোনো সমস্যা নাই, আমার একটা মোবাইল লয়ে যাও, এমন কথা হতে অনেকে 5-6টা মোবাইল দিয়ে দেয়। এখন অনেকে প্রশ্ন করছে ভাই আমি যদি বুকিং লাগেজে দিয়ে মোবাইল আনি সেটা কি ট্যাক্স দিতে হবে নাকি সেটা ট্যাক্স ফ্রি? না ভাই, আমরা সঙ্গে থাকা মানে আপনার বুকিং লাগেজে হোক, আপনার হাতে হোক, আমরা পকেটে হোক, আমরা হ্যান্ড ক্যারি ব্যাগে হোক, সবগুলি ট্যাক্সের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আপনি ওইটারও ট্যাক্স দিতে হবে, বুকিং ট্যাক্স দিয়ে আনলো ট্যাক্স দিতে হবে দুইটার বেশি আনলে। অনেকেই প্রশ্ন করে থাকে যে ট্যাক্স ফ্রি 2টি মোবাইল ফোনের বাইরে আর কতটি মোবাইল ফোন ট্যাক্স দিয়ে আনা যাবে। ট্যাক্স ফ্রির বাইরে ট্যাক্স দিয়ে অতিরিক্ত আরও 6টি মোবাইল ফোন আনতে পারবেন। এবং অনেকে জানতেন যে ট্যাক্স দিয়ে কত টাকা ট্যাক্স দিতে হবে। আপনি যে মোবাইল ফোনটি ক্রয় করেছেন সেই মূল্যের উপরে 56% ট্যাক্স দিয়ে মোবাইল আনতে হবে। এখন অনেকে বলে থাকেন যে ভাই আমি যে মোবাইলটা কিনেছি ইনভয়েস বা আমাদের মোবাইল কেনা যে রসিদ দেয় সেটা হারিয়ে ফেললে কীভাবে তারা ট্যাক্স নির্ধারণ করবে? হ্যাঁ, এখন আধুনিক যুগ, এয়ারপোর্ট কর্তৃপক্ষ স্মার্ট, আপনি যে মোবাইলটা আনবেন তারা সেটা গুগলে সার্চ দিবে যে মূল্য কত দেখবে। এখন প্রতিটা মোবাইল ফোনের মূল্যই অনলাইনে পাওয়া যায়, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। তার গুগলে সার্চ দিবে, মোবাইলের মডেল নাম্বার লিখবে, দেখবে যে কত আন্তর্জাতিক বাজারে দাম কত আছে, সেই হিসাবে দাম নির্ধারণ করে তারা আপনার কাছ থেকে ট্যাক্স আদায় করবে। এখন কথা বলি অনেকে বলে যে ভাই আমি ট্যাক্স ফ্রি 2টা মোবাইল আনবো, ট্যাক্স দিয়ে 6টা মোবাইল আনবো, এর বাইরে কি আমি মোবাইল আনতে পারবো কি না অতিরিক্ত, তাহলে আমাকে কী করতে হবে, কী করণীয় আনতে হলে? হ্যাঁ, ট্যাক্স ফ্রি 2টি ট্যাক্স সহ 6টি মোবাইল ফোন তারপর এর উপরেও মোবাইল আনতে পারবেন, কিন্তু আনতে হলে আপনাকে বিটিএসএস হারপত্র নিতে হবে।
আর একটা কথা বলে রাখি, বিটিএস এর ছাড়পত্র পাওয়াটা অত সহজ না, অনেক কঠিন বিটিএস এর ছাড়পত্র পাওয়াটা। সর্বশেষ আরেকটি প্রশ্ন করবো, যেটা পেয়ে থাকি সেটা হলো যে অনেকে বলে যে ভাই কত বছর বয়স পর্যন্ত এই ট্যাক্স ফ্রি এবং ট্যাক্স অন্তর্ভুক্ত করে মোবাইল ফোন আনা যাবে। হ্যাঁ, 12 বছরের উপরে যে যাত্রীরা আছে তারা সবাইকেই ট্যাক্স ফ্রি 2টি এবং ট্যাক্স সহ 6টি মোবাইল ফোন আনা যাবে। তো অনেকে বলে যে ভাই 12 বছরের নিচে যারা আছে তারা কতটি মোবাইল ফোন আনতে পারবে, তাদের কি ট্যাক্স দিতে হবে কি না তারা মোবাইল ফোন আনলে? হ্যাঁ, তাদের আনলে তাদের নামে ট্যাক্স দিতে হবে না। যে শিশুরা আসবে, শিশুদের অভিভাবক যারা আছে এই মোবাইলগুলো তার অভিভাবকের নামে গণনা করা হবে। আশা করি আজকে আপনারা মোবাইল কতটা আনতে পারবেন, মোবাইল টেলিভিশন কীভাবে আনতে পারবেন সব কিছুগুলো বুঝতে পারছেন। এবং যখন কেউ প্রবাস থেকে আসবেন, আমি নিজেও যখন এবার আসাছিলাম অনেকে আমার কাছে মোবাইল দিতে চাইছিলেন, কারণ আমার মোবাইল হয়েছিল বেশি, এই জন্য আমি অনেকের মোবাইল আনতে পারি নাই, সেই কারণে অনেকেই মন খারাপ করে থাকে। একটা কথা বলে রাখি, এখন কিন্তু বর্তমানে বেশিরভাগ লোকজনই 2টা মোবাইল ফোন ব্যবহার করে, আমিও 2টা মোবাইল ফোন ব্যবহার করি। তার মানে মূল বিষয় হলো কী, সরকার কিন্তু ওইটা বিবেচনা করে 2টা মোবাইল ফোন ট্যাক্স ফ্রি দিয়েছে। জানা যায় লোকজন এখন 2টা মোবাইল ফোন ইউজ করে, সেই কারণে 2টা মোবাইল ফোন ট্যাক্স ফ্রি দিয়ে আনা হয়েছে, আর মানে অতিরিক্ত মোবাইল আনা যাচ্ছে না। আপনি যে ব্যবহার করতে পারতেছেন, হিসাব করলে দেখা যায় আপনি যে ব্যবহার করছেন 2টা মোবাইল ফোন, এই 2টা মোবাইল ফোনে আমি আপনি ট্যাক্স ফ্রি আনতে পারতেছেন। আত্মীয় স্বজন অনেকে যে গিফট করবেন ওর মোবাইল ফোন, সেটা আনতে গেলে ট্যাক্স দিয়ে আনতে হবে। আসলে এই নিয়মটা খুবই খারাপ। অ্যাটলিস্ট যারা প্রবাসে, যারা কাজ করে ওয়ার্ক পার শোল্ডার অথবা আইপি বিশাল নিয়ে কাজ করে, তারা অন্ততপক্ষে এই খারাপ কাজ করবে না, অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে মোবাইল ফোন আনবে না, তারা তাদের আত্মীয় স্বজন প্রিয়জনদের গিফট করার জন্যই মোবাইল ফোন আনবে। সরকার যদি যারা ওয়ার্ক পার শোল্ডার বিদেশে কাজ করে এবং অথবা বিশাল দ্বারাই কাজ করে তাদেরকে অন্ততপক্ষে 5টা মোবাইল ফোন ফ্রি দেয়, তাহলে অথবা তারা উপকৃত হতো। কারণ আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেকের আত্মীয় স্বজন আছে যারা অনেক সময় মোবাইল দাবি করে যে একটা মোবাইল নিয়ে এস, একটা মোবাইল গিফট করিস। অ্যাটলিস্ট তাদেরকে যদি সুযোগটা দেওয়া হয় তাহলে আরও উপকৃত হবে। এখন 2টা মোবাইল ফোন তো আমি নিজেই 2টা মোবাইল ফোন ইউজ করি, তার মানে আপনাকে আমাকে অন্য কোনো মোবাইল কারোর জন্য গিফট আনতে গেলে আমাকে ট্যাক্স দিয়ে আনতে হবে। এই ছিল টেলিভিশন ও মোবাইল সম্পর্কে সবশেষ আপডেট। সবাই কোনো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।